বেসিল রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, বেসিলের তরফ থেকে যে আরেকটি জব নোটিফিকেশন বের হয়েছে আজকে আমরা তা নিয়ে আলোচনা করব, যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম বিদ্যুৎ দাস আর আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। আগে বাড়বার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, এখনও যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আগে থেকেই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কি আছে বন্ধুরা দেখে নিন। অ্যাপ্লিকেশন ফিস যেটা জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটসদের দিতে হবে 500 টাকা, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের 250 টাকা দিতে হবে। পেমেন্ট মোড ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করতে হবে। ইম্পর্টেন্ট ডেট, স্টার্টিং ডেট যেটা রাখা হয়েছে 27/12/2019, লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের জন্য 11/1/2020। মেরিট লিস্ট যেটা আউট হবে বন্ধুরা আপনাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে বা ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেনিং যেটা হবে ব্যাচ, ফার্স্ট ব্যাচ 11/1/2020, সেকেন্ড ব্যাচ 15/1/2020, আর থার্ড ব্যাচ যেটা হবে বন্ধুরা 20/1/2020। এই লিমিট মিনিমাম 18, ম্যাক্সিমাম 45। কোয়ালিফিকেশন বন্ধুরা 8 পাস, আইটিআই সার্টিফিকেট যদি থেকে থাকে ইলেকট্রিক্যাল ট্রেডে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া বন্ধুরা হায়ার টেকনিক্যাল ডিগ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি থেকে থাকে ইলেকট্রিক্যালে তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অল ইন্ডিয়া জব, তো এটা ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাকি বন্ধুরা কি পোস্ট আছে, স্কিল্ড অ্যান্ড আনস্কিল্ড ম্যান পাওয়ার টোটাল যেটা ভ্যাকেন্সি আছে বন্ধুরা 4000 ভ্যাকেন্সি আছে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা নোটিফিকেশনটা চাইলে পরে নোটিফিকেশনও ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা নোটিফিকেশনটা আপনাদের একবার দেখিয়ে দিই কী আছে নোটিফিকেশনে, অনেক ধরনের ইনফরমেশন আছে যা এই ওয়েবসাইটটিতে দেওয়া হয়নি, তো নোটিফিকেশনটা দেখে নেওয়া দরকার। তাহলে চলুন বন্ধুরা নোটিফিকেশনটা দেখে নেই। বন্ধুরা এই হলো সেই নোটিফিকেশনটা, তো এখান থেকে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন যে সেন্টার অফ মেরিট লিস্ট টেস্ট যেটা হবে বারাণসী, নয়ডা অ্যান্ড লখনউতে হবে। তাছাড়া বন্ধুরা পাশেই আপনারা দেখছেন যে 100% গ্যারেন্টি প্লেসমেন্ট অ্যাট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন অফ উত্তরপ্রদেশ উইথ অ্যাজিউরড মিনিমাম ওয়েজেস অফ গভর্নমেন্ট অফ ইউপি। তার মানে বন্ধুরা ট্রেনিং শেষে আপনাদের 100% গ্যারেন্টি দেওয়া হয়েছে যে আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা কী কী থাকছে বন্ধুরা এটা সম্পর্কে ইনফরমেশন এখানে পেয়ে যাবেন, কী ধরনের কোয়ালিফিকেশন থাকবে, ভ্যালু অফ ট্রেনিং প্রোগ্রাম যেটা হবে কোন জায়গাতে হবে, ডিউরেশন কতটা থাকছে বন্ধুরা ট্রেনিংয়ের, সাথে কোর্স ফি কতটা থাকছে তাও পাশে আপনারা পেয়ে যাবেন, স্টাইপেন্ড যেটা আপনাদের এখানে তারও ডিটেলস দেওয়া হয়েছে, কোন জায়গাতে আপনারা স্টাইপেন্ড পাবেন আর কোন জায়গাতে আপনারা স্টাইপেন্ড পাবেন না তারও ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো এখানে কোর্স ফি আলাদা আলাদা জায়গাতে আলাদা রাখা হয়েছে, সেখানে সাথে সাথে যে ট্রেনিং পিরিয়ড যেটা সেটাও কোনো জায়গাতে 7 দিন, কোনো জায়গাতে 15 দিন, কোনো জায়গায় 30 দিন আছে, সেটা আপনারা দেখে নেবেন। যে ট্রেনিং পিরিয়ডটা হবে বন্ধুরা 30 দিনের সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে, 15 দিন ইন হাউস ট্রেনিং আর 15 দিন যেটা হবে অন সাইট ট্রেনিং। তাছাড়া বন্ধুরা সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে কিছু ডিটেলস আছে আপনারা সেটা দেখে নেবেন, যে 90% যারা মার্কস পেয়ে যাবেন তাদের ফ্রি ট্রেনিং হবে এক্ষেত্রে, আর 80% মার্কস যারা পেয়েছেন তাদের 6000 ট্রেনিং কোর্স দিতে হবে, যারা 60% মার্কস তাদের জন্য 11000 রাখা হয়েছে, আর যারা 40% মার্কস থাকবে তাদের জন্য 15000 টাকা রাখা হয়েছে। তো 3-4 এটা। তো তাছাড়াও বন্ধুরা যে এখানে রেজিস্ট্রেশন ফিস যেটা দিতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে, যে সেটা রিফান্ডেবল থাকবে না নন রিফান্ডেবল থাকবে, আর সেটা ডিমান্ড ড্রাফট যে ফেভারে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এই নামে কাটতে হবে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, নেম অফ দ্য ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ব্রাঞ্চ অ্যাড্রেস সব কিছু এখানে ডিটেলস দেওয়া হয়েছে। তো
এখান থেকে আপনারা বাকি ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে এই প্রোগ্রামের উপর, তাহলে আপনারা এই নাম্বারে কল করে আপনারা ইনফরমেশন পেয়ে যেতে পারেন। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।